নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি ধোকার একটি রেসিপি। যদি এই রেসিপি এর আগে কখনো ট্রাই না করে থাকেন, তাহলে কিন্তু দেখতেই হবে এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো মটর ডাল। মটর ডালটা আমি আগের দিন রাত্রিবেলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য নুন। খুব ভালো করে মটর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা জিরে, 1টা তেজপাতা, খুব সামান্য মৌরি। দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। আদাটা গ্রেট করে দিচ্ছি এই কারণে, কারণ আদা পেস্ট করে দিলে যা না টেস্ট হবে, তার থেকে আদা গ্রেট করে দিলে টেস্টটা বেশি হবে। দিয়ে দিচ্ছি মটর ডালের পেস্টটা। খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে শুকনো করে নিতে হবে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। চেষ্টা করবেন ডালটা বাটার সময় যতটা সম্ভব জল কম দিতে, তাহলে খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে। প্রায় হয়ে এসেছে, গ্যাস অফ করে দিয়ে আমি একটা থালায় তেল মাখিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে প্রেস করে করে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, না হলে পরে আর হবে না। গরম থাকতে থাকতেই হাত দিয়ে এরকম চেপে চেপে ঠিক এরকমভাবে একটা শেপ দিয়ে নিলাম। আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট শেপ করে কাটবো, কারণ আমি আগেই বলেছি এটা মিনি ধোকা। ঠিক এরকম ছোট্ট শেপ করে করে কেটে নিয়েছি। এবারে ধোকাগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে ডিপ করেও ভাজতে পারেন, আমি এখানে ফ্রাই প্যানে অল্প তেলে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে প্রত্যেকটা ধোকা ভেজে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, লম্বা লম্বা শেপ করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে ধোকার জন্যে একটা আলুর গ্রেভি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা। সবগুলো
শুধু ধোকাটাও ভাজা খেতে পারেন আপনারা, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম, একটা চাপা দিয়ে দিলাম, প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু ধোকাগুলো এর মধ্যে দেব না, কারণ ধোকাগুলো দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এর ওপর থেকে আমি ছোট ছোট ধোকা ভাজাগুলো দিয়ে দেব। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।